Students of class 6, welcome to online class English. Today's task is English grammar. So, follow the board. So, students, today's task is the revision of tense. Tense er tomader jano tinte bhag ache. Tense tin prokar. Ekta hocche present, past और future. প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে. একটা হচ্ছে সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস. তাহলে মোট মেন ভাগ তিনটে আর প্রত্যেকটার চারটে, মানে তিন চার বারোটা, মোট বারোটা টেন্স আছে. তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের দুটো ভাগ আলোচনা করবো. একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুটো ভাগ আজকে আমরা আলোচনা করব. টেন্সটা রিভিশন করার আগে আমরা সেন্টেন্স নিয়ে একটুখানি পড়ে নেব. সেন্টেন্স সম্বন্ধে একটা আইডিয়া করে নেব. আমরা জানি যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মনে ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বাক্য বলে. সেন্টেন্স মেনলি পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি. তাহলে সেন্টেন্সের মধ্যে পাঁচটা ভাগ: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি. তো প্রত্যেকটা সেন্টেন্স আবার দুটো ভাগে বিভক্ত. প্রত্যেকটা সেন্টেন্সকে আবার দুটো ভাগ করা যায়. সেটা হলো দুটো ভাগ কি না, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স. তাহলে মেন সেন্টেন্সের পাঁচটা ভাগ, আবার প্রত্যেকটা সেন্টেন্সের আবার দুটো করে ভাগ. অ্যাসার্টিভ দুটো ভাগ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, মানে হ্যাঁ বাচক আর না বাচক. এইবারে ইন্টারোগেটিভ দুটো ভাগ আছে: অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইম্পারেটিভও তাই, অপটেটিভ এক্সক্লেমেটরি. প্রত্যেকটা দুটো করে ভাগ আছে, একটা অ্যাসার্টিভ, সরি, একটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক. আর একটা এখানে পয়েন্ট মনে রাখি, অ্যাসার্টিভ মানে বিবৃতি, এটা কিন্তু দুটি হয়, অ্যাফার্মেটিভ হলেও অ্যাসার্টিভ সেন্টেন্স, আর নেগেটিভ যদি হয় কোনো সেন্টেন্স সেটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এটা মনে রাখবে। আমাদের অনেক ধারণা যে শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অ্যাসার্টিভ, নেগেটিভ হলে অ্যাসার্টিভ হবে না, তা নয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে অ্যাফার্মেটিভ থাকতে পারে, আবার নেগেটিভ থাকতে পারে। তাহলে আমরা টেন্সের তিনটে মেন পার্ট আর চারটে পার্ট আলোচনা করলাম, একসঙ্গে সেন্টেন্সের পাঁচটা মেন পার্ট আর তার সঙ্গে দুটো, প্রত্যেকের দুটো পার্ট আলোচনা করলাম। এবারে আমরা প্রেজেন্ট টেন্সে আসব। এগুলো খাতায় লিখে রাখতে হবে যাতে ভালো বুঝতে পারো।
সংক্ষেপে বুঝতে পারবে ভালো করে খাতায় লিখে রাখতে হবে। প্রথমে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কাকে বলে না বর্তমানে কোনো সাধারণ কাজ, তিনটে পয়েন্ট মনে রাখতে হবে যে বর্তমানে কোনো, আচ্ছা প্রেজেন্ট টেন্স মানে সাধারণ সাধারণ বর্তমান, প্রেজেন্ট টেন্স মানে বলা যাবে যে বর্তমানে কোনো কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে, বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এবারে প্রেজেন্ট টেন্সের দুটো ভাগ, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রথমে একটা ভাগ নিয়ে আলোচনা করছি সিম্পল প্রেজেন্ট কাকে বলে। তখন বলতে হবে বর্তমানে কোনো সাধারণ কাজ, কোনো অভ্যাসগত কাজ, কোনো চিরন্তন সত্য, এইগুলো বোঝালে তখন তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলবে। আর এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। আর একটা রুল খুব ইম্পর্টেন্ট, যে রুলটা অনেকেই ভুল হয় সেটা হচ্ছে সাবজেক্টটা, সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এগুলো আগে লেখা হয়েছে, রিভিশন করে দিচ্ছি একবার। এই সমস্ত রিভিশন করার একটা উদ্দেশ্য, একটা নতুন জিনিস করতে যাচ্ছি তো এই জন্য একটু রিভিশন করে নেওয়া ভালো, তারপরে যেটা করাবো সহজে বুঝতে পারবে। তাহলে সিম্পল প্রেজেন্টে রিভিশন করলাম, সাধারণ কাজ, উপসর্গ কাজ বা চিরন্তন সত্য বোঝাবে, স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর ভার্বের সঙ্গে এস বা এস যোগ হতে পারে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার হয়। কোনগুলো এগুলো মুখস্থ রাখবে কটা, হি, সি, ইট, ফাদার, সিস্টার, এটসেট্রা। হি, সি, ইট, ফাদার, সিস্টার এগুলো থাকলেই মানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, আর সেকেন্ড পার্সন তুমি তোমরা, এগুলো বাদ দিয়ে সব থার্ড পার্সন, আর সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা এস যোগ হবে। এটা সিম্পল প্রেজেন্টের ডিভিশন হলো। এরপরে যেটা করতে যাচ্ছি সেটা মনে দেখো, আজকে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি তো ভালো করে ক্লাসটা করো যাতে সব কিছু রিভিশন হয়ে যায়। আমার টেক্সট অনেকটা এগিয়ে গেছে এই জন্য গ্রামারটা একটু করছি। প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেরই একটা এক্সাম্পল দেব, সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়েই কাজ হবে। বিভিন্ন প্রকার সেন্টেন্স লিখবো যেমন প্রথমে লিখবো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে লিখবো নেগেটিভ সেন্টেন্স, তারপরে লিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে লিখবো সেটাই ব্যাপার। তো আমরা দেখলাম যে একটা সেন্টেন্সের পাঁচটা ভাগ হয়, আর প্রত্যেকটা দুটো ভাগ অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর সেন্টেন্সের ভাগের মধ্যে ইন্টারোগেটিভ আছে আর নেগেটিভ ইন্টারোগেটিভ আছে একসঙ্গে। তো আমাদের
টেক্সট পড়ার সময় বিভিন্ন রকম সেন্টেন্স আসে, কোনোটা অ্যাফার্মেটিভ, কোনোটা নেগেটিভ, কোনোটা কোশ্চেন, তো সেইগুলোর সঙ্গে সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই ক্লাসটা করা হচ্ছে, এইটা রিভিশন করা হচ্ছে। প্রথমে যদি লিখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পল, সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বটে, মানে হ্যাঁ বাচো সে ক্রিকেট খেলে। এবার এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ মানে নাবাচক সেন্টেন্স করতে হবে, যে সে ক্রিকেট খেলে না, সে ক্রিকেট খেলে এটা হ্যাঁ বাচক, আর নেগেটিভ করলে সে ক্রিকেট খেলে না। তা নেগেটিভ করবো কীভাবে? আমরা নেগেটিভ করার রুলটা একটু শিখে নিতে হবে, যে নেগেটিভ করলে পড়তে গেলে নো, নট, নেভার ইত্যাদি বসে, আর অর্থ ঠিক রাখার জন্য অনেক সময় অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। কিন্তু এখানে আমরা অর্থ চেঞ্জ করব, এখানে শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করব, অর্থ চেঞ্জ করে করব, সে ক্রিকেট খেলে আমরা লিখবো সে ক্রিকেট খেলে না, নেগেটিভ করব। এবারে আমাদের নেগেটিভ করার জন্য আরেকটা নিয়ম আছে, যে হেল্পিং ভাবের পরে, হেল্পিং ভাবের পরে নো, নট, নেভার এগুলো বসে। প্লেস সবসময় মনে রাখতে হবে, প্লেস মানে এখানে একটা হেল্পিং ভাব আছে, ডাজ, ডাজ প্লাস প্লে, সবসময় মনে রাখতে হবে। আবার গো, গো এর সঙ্গে ডু প্লাস গো, গোজ এখানে ডাজ প্লাস গো। পাস্ট টেন্স যদি বলি ওয়েন্ট, তাহলে কিন্তু পাস্টে ডি প্লাস গো, এটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো ভার্বে, যে কোনো ভার্বকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে গো ইজ ইকুয়াল টু ডু প্লাস গো, গোজ ইজ ইকুয়াল টু ডাজ প্লাস গো, আর ওয়েন্ট ইজ ইকুয়াল টু ডিড প্লাস গো। প্রত্যেকটা মেন ভার্বের সঙ্গে একটা হেল্পিং ভার্ব এভাবে লুকিয়ে থাকে। তো নেগেটিভ করার সময় আমরা এই ডাজটাকে আগে আনব, সে ক্রিকেট খেলে, আর সে ক্রিকেট খেলে না ইংরেজি হবে হি ডাজ নট প্লে, ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট, আর সে ক্রিকেট খেলে না, হি ডাজ নট প্লে ক্রিকেট। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এবার করতে হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে আমরা কাকে করবো? ইন অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করবো, এই সেন্টেন্সটা মেন, একে ধরে আমরা ইন্টারোগেটিভ করবো, মানে কোশ্চেন করবো। আর কোশ্চেন করতে গেলে যে রুলটা, সেটা হচ্ছে হেল্পিং ভাবটা আগে বসে, হেল্পিং ভাবটা আগে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস, লাস্টে কোশ্চেন ভাব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার রুলটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে আগে হেল্পিং ভাব বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর আদার্স বা অবজেক্ট যা যা খুশি বসবে, লাস্টে কোশ্চেন ভাবটা অবশ্যই বসবে। তো এখানে দেখো হি প্লেস ক্রিকেট মানে হি ডাজ প্লে ক্রিকেট লেখা আছে, তাহলে হেল্পিং ভাব হচ্ছে ডাজটা, এই ডাজটা আগে আসবে। তাহলে উত্তর হয়ে যাবে ডাজ হি প্লে ক্রিকেট, অবশ্যই কোশ্চেন মার্ক। সে কি ক্রিকেট খেলে? ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে হি প্লেস ক্রিকেট, এটাকে নেগেটিভ করলাম, হি ডাজ নট প্লে ক্রিকেট, ইন্টারোগেটিভ করলাম এটাকে, যে ডাজ হি প্লে ক্রিকেট। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাকেই এই অ্যাফার্মেটিভটাকেই আবার কী করবো? নেগেটিভ করবো, আবার ইন্টারোগেটিভ করবো, মানে একসঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে একসঙ্গে করা যাবে। কী করে না, একই হবে, ডাজ থাকবে আর সঙ্গে নটও থাকবে। আর এখানে একটা মনে রাখতে হবে, একটা নিয়ম মনে রাখতে হবে, যে নাউন যে থাকে, নাউন নটের পরে বসে, নাউন নটের পরে, এবং প্রোনাউন নটের আগে।
বসবে। নাউন থাকে তা নটে পরে বসবে, আর প্রোনাউন থাকলে আগে বসবে। একটা কথা মনে রাখতে পারো, নাউন আগে এসে পরে বসে, প্রোনাউন পরে এসে আগে বসে, এরকম রুলটা মনে রাখতে পারো। তা নাউন থাকলে নটের পরে বসবে, প্রোনাউন নটের আগে বসবে। এইবারে যদি এরকম লিখি যে সে কি ক্রিকেট খেলে না, তাহলে কিন্তু হয়ে যাবে নেগেটিভ ইন্টারগেটিভ। হি প্লেস ক্রিকেট, এটাকে যদি নেগেটিভ ইন্টার করি তাহলে হবে সে কি ক্রিকেট খেলে না। তাহলে আগে ইন্টার করার জন্য ডাস বসলো, প্রোনাউন আছে হি প্রোনাউন, তো এটা আগে বসবে ডাস হি। তো নট হচ্ছে নেগেটিভ জন্য, ডাস হি নট। আর প্লে ক্রিকেট, ডাজ হি নট প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে না, এটা কিন্তু হয়ে গেল নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে ভালো করে দেখে নাও রুলগুলো মনে রাখতে হবে ভালো করে। তাহলে অ্যাফার্মেটিভে লিখলাম হি প্লেস ক্রিকেট, নেগেটিভে হি ডাজ নট প্লে ক্রিকেট, ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাজ হি প্লে ক্রিকেট, আর নেগেটিভ ইন্টারগেটিভে ডাজ হি নট প্লে ক্রিকেট। বাংলা মানেটা কি, সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে না, সে কি ক্রিকেট খেলে, আর সে কি ক্রিকেট খেলে না, ভালো করে এটা লিখে মুখস্ত করবে। আর মুখস্ত করার পরে আর একটা এক্সাম্পল নাউন দিয়ে দেখাচ্ছি, তারপরে তিনটে হোমওয়ার্ক দেবো, নিজে করে দেখাবে। দেখো রাজন, রাজন লার্নস গ্রামার, রাজন লার্নস গ্রামার, রাজন গ্রামার শেখে। এখানে এটা অ্যাফার্মেটিভ আছে, নেটি করলে একইভাবে দেখো লার্নস মানে ডাজ প্লাস লার্ন আছে এখানে, এভাবে ভাঙে বুঝতে পারবে। যদি এস না থাকতো তাহলে ডু প্লাস লার্ন লিখতাম, পাস্ট টেন্স থাকলে ডিড প্লাস লার্ন লিখতাম, এটা মাথায় রাখবে। এটা প্রথমে মনে হবে গো ইজিক্যাল টু ডু প্লাস গো, গাজ গোজ ইজিক্যাল টু ডাজ প্লাস গো, আর ওয়েন্ট ইজিক্যাল টু ডিড প্লাস গো। এটা নেটি করলে কী হবে, রাজন ডাজ নট লার্ন গ্রামার, নেগেটিভ হয়ে গেল। ইন্ডাক্টিভ করলে ডাজটা আগে আসবে, এখান থেকে অ্যাফার্মেটিভ করছি, ডাজ রাজন লার্ন গ্রামার। একটা কথা মনে রাখবে, ডাস্টটা এগিয়ে এলো বলে আর কিন্তু লার্নের সঙ্গে এস যোগ হচ্ছে না, ডাস্টটা বেরিয়ে এলো বলে আর কিন্তু লার্নের সঙ্গে এস যোগ হচ্ছে না, এটা মাথায় রাখবে। এখানেও ডাস্ট আগে এলো বলে লার্নের সঙ্গে এস যোগ হচ্ছে না, মাথায় রাখবে। আর নেগেটিভ ইন্টার করতে গেলে যেহেতু নাউন আছে, নাউনটা পরে বসবে, ডাজ নট রাজন লার্ন গ্রামার কোশ্চেন মার্ক। ইন্টারগেটিভ আর নেট ইন্টারগেটিভ অবশ্যই কোশ্চেন মার্ক বুঝবে, এটা মাথায় রাখবে। অনেকে ভুল করে, সবসময় দেখে নেবে যে ঠিকঠাক লিখছি কি না, সবসময় ভাববে যে স্যার কিনা আমার লেখাটা চেক করবে, তো লেখাটা ভুল হবে কি না, যেন ভুল না হয়, এভাবে মাথায় রাখবে, তাহলে ভুলটা কম হবে। তাহলে বলছি দেখো, রাজম লার্নস গ্রামার, রাজম গ্রামার শেখে, রাজম ডাজ নট লার্ন গ্রামার, রাজম গ্রামার শেখে না। ইন্টারগেট করলে রাজম ডাজ রাজম লার্ন গ্রামার, রাজম কি গ্রামার শেখে, আর নেগেটিভ করলে ডাজ নট রাজম লার্ন গ্রামার, রাজম কি গ্রামার শেখে না। এই হবে তোমাদের সেলফ প্রেজেন্ট, সেটা রিভিশন করা হলো, দুটো এক্সাম্পল দিয়ে করানো হলো, আর বাকি তিনটে দিচ্ছি, সেটা বাড়ির কাজ থাকবে, বাকি তিনটে বাড়ির কাজ থাকবে, তো নিজেরা করবে।
তিন নম্বরে সি সিংস এ সং, সে একটি গান গায়। এ তিনটে ফর্ম হবে, নেগেটিভ ইন্টিগ্রেটিভ নেগেটিভ, তিনটে ফর্ম হবে। চার নম্বরে দে ক্লিন দ্য রুম, তারা ঘরটি পরিষ্কার করে, এরও তিনটে ফর্ম লিখতে হবে। আর পাঁচ নম্বরে স্নেহা ড্রজ এ পিকচার, স্নেহা একটি ছবি আঁকে, এরও তিনটে ফর্ম, নেগেটিভ ইন্টারগেটিভ আর নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তাহলে সি সিংস এ সং, দে ক্লিন দ্য রুম, আর স্নেহা ড্রজ এ পিকচার, এই তিনটে হোম টাস্ক থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্সের। আশা করি বুঝতে পেরেছ। এবারে যেটা করছি সেটা হচ্ছে দু নম্বর টেন্সটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা লাস্ট দেখে নাও। দু নম্বর টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আগে টেন্সটা রিভিশন করতে হবে। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকা বলে, তো বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বোঝায়। আর বাংলায় কোনো কাজ কইতেছ, কইতেছে, এতেছি, তেছো, তেছে, এগুলো থাকে। কইতেছি, কইতেছে, কইতেছি, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো কোনো কাজ চলছে বা ঘটছে বা কইতেছি, করিতেছে, এগুলো থাকে। এগুলো দেখলেই বুঝতে পারবে, বুঝতে হবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে বা কেউ কোনো কাজ কইতেছে বা কইতেছি, এগুলো। তার সঙ্গে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই সাবজেক্ট প্লাস একটা বিভাগ, মানে প্রেজেন্ট অ্যামিজার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বিভাগ মানে অ্যামিজার, প্রেজেন্ট অ্যামিজার হয়। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এবারে এক্সাম্পলটা দেবো, এক্সাম্পল আগের মতনই দেবো যেমন দিলাম আগেরটা। এক নম্বরে হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং ক্রিকেট, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ প্লেয়িং ক্রিকেট। এবার নেগেটিভ করতে গেলে বললাম যে নো নট যোগ করতে হয়, হেল্পিং হ্যাব পড়ে, এখানে হেল্পিং হ্যাবটা ইজ আছে, এই জন্য এখানে কিন্তু আর ডু ডাজ ব্যাপার নেই, যেহেতু হেল্পিং হ্যাব আছে এই জন্য ডু ডাজ ডিডের ব্যাপার নেই, এখানে ইজের পরেই বসবে। নেগেটিভ লিখবো হি ইজ নট প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে না। ইন্টারগেটিভ করলে সবসময় হেল্পিং হ্যাবটা আগে আসবে, এই সেন্টেন্স থেকে আসছে, এই জন্য একে দেখবো, এখানে কোনটা হেল্পিং হ্যাব ইজ টেস্ট আগে বসবে। ইজ হি প্লেয়িং ক্রিকেট, অবশ্যই কোশ্চেন মার্ক, সে কি ক্রিকেট খেলছে, সে কি ক্রিকেট খেলছে। আর নেগেটিভ ইন্টারগ্রেট করবো, এখানে প্রোনাউন আছে, এখানে প্রোনাউনটা আগে বসবে। ইজ হি নট প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছে না, সে কি ক্রিকেট খেলছে না। ইজ হি নট প্লেয়িং ক্রিকেট, তাহলে হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। হি ইজ নট প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে না। ইজ হি প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছে। আর ইজ হি নট প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছে না। এইভাবে কিন্তু আমরা চারটে ভাগ করতে পারলাম, কি শিখে না, টেন্স শিখে আর সেন্টেন্সের পার্টগুলো শিখে, আর নেগেটিভ করার রুল শিখে,
ইন্টিগ্রেটিভ করার রুল শিখে আমরা এগুলো করতে পারলাম। আরেকটা এক্সাম্পল আছে, রাজন ইজ লার্নিং গ্রামার, রাজন গ্রামার শিখছে, রাজন ইজ লার্নিং গ্রামার। একইভাবে আমরা করতে পারি নেগেটিভে যে রাজন ইজ নট লার্নিং গ্রামার, রাজন গ্রামার শিখছে না। ইন্টারডে করলে এখান থেকে করব ইজ রাজম, আটটা বছর ভ্যারিয়েবল নাম ইজ রাজম লার্নিং গ্রামার, অবশ্যই কোশ্চেন মার্ক দেব। আর নেগেটিভ ইন্টারডে যাবে ইজ, যেহেতু রাজমটা নাউন পরে বসবে, ইজ নট বা ইজেন্ট বলতে পারি, ইজ নট বা ইজেন্ট রাজম লার্নিং গ্রামার কোশ্চেন মার্ক। তাহলে রাজম ইজ লার্নিং গ্রামার, রাজম গ্রামার শিখছে, রাজম ইজ নট লার্নিং গ্রামার, রাজম গ্রামার শিখছে না, ইজ রাজম লার্নিং গ্রামার, রাজম কি গ্রামার শিখছে, আর ইজ নট রাজম লার্নিং গ্রামার, রাজম কি গ্রামার শিখছে না। এভাবে আমরা পার্টগুলো করতে পারলাম। নেক্সট হোম টাস্ক একইভাবে নেব, তিনটে হোম টাস্ক দেওয়া হচ্ছে, প্রত্যেকে অবশ্যই কাজটা করে দেখাবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা সবাই এটা বুঝতে পারছো। লাইভ ক্লাসে এগুলো আগে করানো হয়েছে, তো তোমরা এগুলো করে আবার রিভিশন করে নাও, যাতে ভালো করে এটা বুঝতে পারো। অনেকে ভুল করো কিছু কিছু জায়গায়, এই জন্য ভালো করে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, ডাউট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে এরপরে আর ভুল না হয়, তাহলে প্রত্যেকে ভালো করে করতে পারো। তিন নম্বরে সি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। তারপরে দে আর ক্লিনিং দ্য রুম, তারা ঘরটি পরিষ্কার করছে। আর লাস্ট ওয়ান স্নেহা ইজ ড্রয়িং এ পিকচার, স্নেহা একটি ছবি আঁকছে। তাহলে সি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে, এর তিনটে পার্ট করবে। দে আর ক্লিনিং দ্য রুম, তারা ঘরটি পরিষ্কার করছে, তিনটে পার্ট করবে। আর স্নেহা ইজ ড্রয়িং এ পিকচার, স্নেহা একটি ছবি আঁকছে, তিনটে পার্ট করবে। তোমরা আশা করি সহজেই এগুলো করতে পারবে, কারণ ভালো করে উদাহরণগুলো দেখানো হয়েছে, উদাহরণগুলো দেখলেই করতে পারবে। আই হোপ ইউ উইল ডু সো, আর অবশ্যই বাড়ির কাজটা করে আমাকে সেন্ড করবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।